হ্যালো বন্ধুরা, আজকে বেশি বকবক না করে চলো চলে যাই সোজা রান্নাঘরে। কারণ রান্নাঘরে রয়েছে একটা ইয়া সাইজের ভেটকি মাছ, আর আমার কাছে মাছের রাজা হলো ভেটকি মাছ। খুব প্রিয় মাছ এটা আমার। তো দেখো, মাছটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর উনুনে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে মাছটা লাল লাল করে ভেজেও নিচ্ছি। তো এখনই দেখেই তো আমার জিভে জল চলে আসছে। এবার ওই কড়াইতে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা আদা সমস্ত কিছু দিয়ে আলু আর টমেটো দিয়ে কষিয়ে নেব। এবার আলু আর টমেটোটা কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোল। ঝোল দেওয়ার পর ঝোলটা একটু ফুটে এলেই জিরার গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার আলু দিয়ে ভেটকি মাছের ঝাল ঝাল ঝোল ঝোল একটা তরকারি। তো তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। আর একটা কথা, আমি না সব সময় ক্যামেরা ঠিক মতন করতে পারি না, সেই জন্য সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এই ছিল আজকে রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। থ্যাংক ইউ।